या अय्युहल इंसान मा गर्रक बिरब्बिकल करीम अल्लज़ी खलकक फसव्वाक फअदलक मिम्मा शाअ रब्बुक। এটা কোরআনের চিৎকার। প্রতিদিন আমাদের কানে ধ্বনি যে তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো কে? কোরআন চিৎকার দেয় মা বলে একটা চিৎকার। এটা এরকম চিৎকার, এটাকে যদি বাস্তব রূপ দেওয়া যেত তাহলে মনে হয় আকাশ জমিনে চিৎকারে ফেটে যেত। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মেরা বান্দা, মैं তো তেরা রব থা, तूने मुझे क्यों छोड़ दिया? यहां तो आम है ना, मां बाप को औलादें छोड़ के चली जाती हैं। हमारे यहां तो अभी कम है, जब कभी ऐसा हो जाता तो मां क्यों जा रहे हो? उस क्यों के अंदर जो दर्द होता है, किधर जा रहे हो? उसमें जो दर्द होता है, क्या कर रहे हो? उसमें जो दर्द होता है वो एक मां का है, एक बाप का है। इसको अल्लाह से जोड़ो और अल्लाह की शफकत मोहब्बत को लामहदूद करो, फिर इस लफ्ज को समझने की कोशिश करो। या अय्युहल इंसान, ओ मेरा बंदा, मा गर्रक बिरब्बिकल करीम, तूने अपने रब को क्यों छोड़ दिया? तुझे किसने धोखा दे दिया? मैं तेरा रब हूं, तुम्हें किसने धोखा दे दिया? तू क्यों मुझे छोड़ के चला गया? अल्लज़ी खलक़का, मैंने तुम्हें बनाया, फसव्वाका फअदलक, तू रूप तो देख, शीशे में खड़े होकर मैंने तुम्हें कैसे बनाया है? मैं तेरे ऊपर जुल्म कर सकता? मां बच्चे पे जुल्म नहीं कर सकती जो खाली एक जरिया है। तो मैं तो अपने हाथों से तुम्हें बनाया है, मैं तेरे ऊपर जुल्म कर सकता? अगर मैं रोकता हूं तो उसके पीछे तेरा नफा है, अगर मैं करने को कहता हूं तो उसके पीछे तेरा नफा है। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আকর্ষণের পাত্র, নাইলে কিনা আনলো কেন? কিন্তু কিন্তু ফুটার পরে, ফুটার আগে না, যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না, যখনই ফোটে তখনই আকর্ষণের পাত্র হয়। মার পেটের থেকে কতটুকু আসছিলাম, আজকে আমাকে আকর্ষণের পাত্র কে বানাইলো, ফুটাইলো কে? একটু তো বাবা উচিত ছিল, কে আমাকে ফুটাইলো? যুবক রাগ হয় না, তোমাকে দেখে অনেকে উড়না গলায় পেঁচায় ঝুলতে চায়, আমি জানি, মনে হয় বোঝো নাই, ঠিক তো? 14 তারিখে অনেকে ফুল নিয়ে তোমার জন্য দাঁড়ায় ছিল, আবার তুমিও ছিল, ঠিক না? হ্যাঁ, মনে হয় গাজীপুরে ফুলের দোকানে শর্টেজও ছিল, ঠিক না? হ্যাঁ, কে তোমাকে ফুটাইলো? যে আজকে যুবতী তোমার দিকে আকর্ষিত, তাকে কে ফুটাইলো যে তুমি তার দিকে আকর্ষিত? নারীকে কে ফুটাইলো যে পুরুষ তার দিকে আকর্ষিত? পুরুষকে কে ফুটাইলো যে নারী তার দিকে আকর্ষিত? কে ফুটাইলো? ফুল তো না ফুটা পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, চাই গ্রানে হোক চাই কালারে হোক, সত্য তো এটি, কে ফুটাইল? আল্লাহ তো এটি বলে তোকে কে ফুটাইল? আসেন শেষ জায়গায় চলে আসি, শেষ জায়গায় চলে আসি, চলে যাব আমরা কিন্তু যাত্রী, কিন্তু কার কতটুকু প্রস্তুতি, কি আমরা কতটুকু প্রস্তুত, যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত, আর ওই পুরীর জন্য আমি কতটুকু প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি ওই পুরীর জন্য? ওইখানে তো প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি ছাড়া যাওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই সত্য। হায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসা প্রস্তুতি দিছিলেন, 1-2 ব্যাপার ছিল, 1-2 বলে না, 1-2 কি, 1-2 বুঝেন তো? হ্যাঁ, চুটকির ব্যাপার ছিল, চুটকি বুঝেন, এটাকে চুটকি বলে, চুটকি এটার ব্যাপার ছিল, এই উম্মতের প্রস্তুতি এটার ব্যাপার ছিল। কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, কতটুকু ভালোবাসে জানেন? হায় হায়, আমরা জানি না আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে, যদি ভালো না বাসতেন
সমগ্র মানুষের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন একবার, কয়বার কয়বার? আমাদের উপরে দিয়েছেন তিনবার, কয়বার কয়বার? একবার অস্তিত্ব লগ্নে, একবার বাসাই লগ্নে। বাসাই বোঝেন? আপনাকে আমাকে বাসাই করছেন সমগ্র মানব জাতির ভিতর থেকে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানোর জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে আমাদেরকে বাছাই করছেন। আমি অন্যেরটা বাদ দিলাম, আমারটা বলি, আমি তো ভাবি মনে হয় না জানি লক্ষ মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে রাখ তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাইলাম। মনে হয় লক্ষ মানুষের ভিতর থেকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। চতুর্থ, আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়ে লেবেল লাগাইছে, কোম্পানি লেবেল, প্রোডাকশনের লেবেল লাগাইছেন। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। ভালোবাসেন বিদায় তিনবার কুদরতি হাত লাগাইছেন। বয়স আমাদেরকে কম দিছেন ভালোবাসেন, এই জন্য আমাদের বয়স কম। অনেকে হয়তো আমরা ভাবি 950 কেন দিল না, 1000 কেন দিল না, এতদিন দুনিয়ায় থাকলে বহুত ভালো হইতো, ঠিক না? কি বলেন? ভালোবাসেন এই জন্য বয়স কম। কারণ কি জানেন? ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না। ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না, হয় নাকি? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, পরিশ্রম করানো হয় না। 900 বৎসর থাকলে 900 বৎসর খাটতে হইতো। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমরা বেশি দিন খাটবে, তাইলে তিনবার হাতের ছোঁয়া দেওয়া দরকার ছিল কি? যখন তিনবার হাতের ছোঁয়া দিছি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে আমি বেশি খাটাবো না, তোমরা বেশি পরিশ্রম করো এটা আমি চাই না, এই জন্য তোমাদেরকে 60-70 দিলাম। আমার মনে হয় আল্লাহ বুঝি এটো বেশি দিয়া দিছেন। এটো কি? এটো বেশি দিয়া দিছেন। আমি প্রমাণ দিতেছি, ওলামা আমার সাথে একমত হবে বুঝার পরে, আগে নাও হইতে পারে, এটো মনে হয় বেশি। এই জন্য আল্লাহ আমাদের প্রথম 15 বৎসর মাফ করে দিছেন। শিশুকাল থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা পুরা মাফ, কলম উঠান। তারপরে যা রয়ে গেছেন আল্লাহ বলে এটাও বেশি মনে হয়, তার থেকে 1/4 মাফ করে দিছেন। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি মাফ, কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না, যা থাইকা যায় ওটাই শুধু। আল্লাহ আমাদেরকে দিছেন ভালোবাসেন, ওটাই শুধু হিসাব কিতাব হবে। না 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 না, বুলবুলা ফেলছি আমি। অতটুকুই আমাদের বয়স, এতটুকুই খাটতে হবে, এতটুকুই কি করতে হবে? খাটতে হবে। এখন আর বয়স কমানোর সিস্টেম তো নাই, যার বয়স কমাবে কেমনে? দুই দ্বারায় কমে গেছে কিন্তু, ঘুমে আর কি, শুরুর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত। তো ভালোবাসার চিত্র পাল্টায় গেছে। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। কি নজরদারি বোঝেন? কি চোখে চোখে রাখা কি মানে? কি চোখে চোখে তো মায়ও সন্তানকে রাখে। হ্যাঁ সত্য, এটাই আল্লাহ বলে তোমরা চিত্র পাল্টায় গেছে, তোমাদেরকে আমি নজরদারিতে রাখব না। ভালোবাসার পাত্রের বেশি কৈফিয়ত নেওয়া হয় না। কৈফিয়ত বোঝেন? বেশি হিসাব কিতাব নেওয়া কি হয়? এখানে যাদের সন্তান আছে এরা সন্তানের থেকে হিসাব কিতাব নেয় নাকি? মেয়র সাহেবের জেবের থেকে যদি সন্তান নিয়ে নিল টাকা না বইলেই, উনি যদি ধরতেও পারলো একটা হাসি দিয়া বলবে বেটা বইলা নিলা না কেন, হিসাব কিতাব বেশি নাই এখানে। আল্লাহ বলে ভালোবাসি,
কিছু অফিস আছে এমডি কেও ফিঙ্গার দিয়ে ঢুকতে হয়, ঠিক না? কেন না, গেট তো খুলবে না ফিঙ্গার ছাড়া, সিস্টেমই এরকম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। কিন্তু কর্মচারীর ফিঙ্গার দেখা হয়, ঢুকলো কয়টায় বাইরেলো কয়টায়, এমডি সাহেবটা দেখা হয় না, কয়বার ঢুকলো কয়বার বাহির হইল, ঠিক না? সত্য তো? হ্যাঁ, বাপ কোনোদিন দেখে না সন্তানকে ক্যাশে বসানোর পরে কোনোদিন দাহ্য করে বেতন দেয় না, বরং হাসে আর বলে যা লাগবে নিবি, যা লাগবে, যা লাগলে, যা লাগবে তা নিবি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই জন্য কোরআন বলে ইয়াফু আন কাসির, তোমাদের বেশিরভাগ গুনাহ আমি এমনি মাফ করে দেই, চোখে চোখে রাখি, ইয়াফু আন কাসির। চুটকিতে আমাদের প্রস্তুতি হয়ে যায়, তো আমি শেষ জায়গায় চলে আসছি। আপনি যদি বলেন আল্লাহ, তারপরও যদি কিছু থাইকা যায়, তো আল্লাহ বলে মুসাবা করলেও মাফ করে দিই। দুইজনে মুসাবা করলে মাফ হয় না, না হয় না? হুজুরদেরকে জিজ্ঞেস করে, মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দিই, মসজিদে ঢুকতে দেরি এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তীটা মাফ করতে দেরি করি না, তারপরেও যদি কিছু থাইকা যায়, তো এক সপ্তাহে যদি থাইকা যায়, তো জুমার থেকে জুমা পা দিতে দেরি আস, জুমা তো ইলাল জুমাতি কাফফারা, পুরা সপ্তাহটা মাফ করে দিই, তারপরেও যদি কিছু বেঁচে গেল, আর রমাদান ইলা রমাদান, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, বাৎসরিকভাবে মাফ করতে দেরি করি না। আল্লাহকে যদি বলি আল্লাহ প্রমাণ, তুই বুঝি দেখিস না, দশ দিন তো মাগফিরাতের জন্য এই জন্যই রাখছি যে তোর পুরাটা মাফ করা দেব, এই জন্য দশ দিন রমজানের কি মাগফিরাতের না, এটার মাগফিরাত মানে কি মাফ। আমাদের মাফটা কত সহজ ছিল, প্রস্তুতিটা কত সহজ ছিল, কিন্তু আফসোস, আজান তো হয়, মসজিদে কজন আসে? আজান তো হয়, কয়জন আসে? রমজান তো আসে এই উম্মতকে জান্নাত দিয়া দেওয়ার জন্য, কিন্তু এই উম্মতের কয়জন রমজানে নিজের নামে জান্নাত লেখায় না? শিল্প এলাকা বিদায় বলতেছি, শিল্প এলাকায় সমস্ত মালিক জান্নাত প্রতি রমজানে নিজের নামে লেখাইতে পারত, যদি একটু সহানুভূতি কর্মচারীদের সাথে দেখাইতো, একটু সহানুভূতি। ছয় ঘন্টার আট ঘন্টার ডিউটিকে যদি ছয় ঘন্টা করে দিত, রমজান মাসের বেতন যদি একটু বাড়ায় দিত, যে শুধু এটা রমজানের জন্য, তোমার সাথে সহানুভূতি দেখাইতে চাই। আমি এক দেশে আফ্রিকার ছয়বার গেছি, ছয়বার চাঁদ, চাঁদে আমি ছয়বার গেছি। চাঁদ চিনেন? আবার আকাশের চাঁদ না, কিন্তু চাড দেশের নাম, ওটা বাংলাদেশের থেকে অনেক গুণে বড়, শুধু এক গুণ না কয়েক গুণে বড়, লোকসংখ্যা খুব কম, গরিব মানুষ আফ্রিকার। এর চতুর্দিকে বর্ডার আছে, একদিকে বর্ডার লিবিয়া, একদিকে বর্ডার ক্যামেরুন, একদিকে বর্ডার মিশর, একদিকে বর্ডার সুদান। আমি ছয়বার গেছি ওই দেশে, তাবলিগের কাজে যাওয়া হয়তো। আমি ওইখানে রমজানে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের এখানে দৈনন্দিন জিনিস, যারা দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, প্রথম জিজ্ঞেস করছি তোমাদের রমজানে ব্যবসার অবস্থা কি, তো বলছে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস ব্যতীত আমাদের এখানে কেউ রমজানে ব্যবসা করে না। তাই আমি বললাম কেন, আমরা গরিব মানুষ, রমজান আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না, এই জন্য আমরা ব্যবসা করি না। এইবারও আমাদের ইস্তেমার ভিতরে কমজন, চাঁদের চারজন ব্যবসায়ী আসছে যাদের উপরে টপ লেভেলের কোনো ব্যবসায়ী নাই। আমি বর্তমান প্রেসিডেন্টকেও চিনি, আর আব্বা মারা গেছে কয়েকদিন আগে, গত এক বছর করোনার আগের বছর মারা গেছে, মালির যুদ্ধতে মারা গেছে, এখন তার ছেলে রানিং প্রেসিডেন্ট, আমি চিনি তাকে, সাদা সিধা মানুষগুলা। তো কয় যে শুধু দৈনন্দিন
প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা শুধু ব্যবসা করে। আমি জিজ্ঞেস করলাম দাম নেয় কিরকম রমজানে, তো আমাকে বলতেছে শোনো যেই দামে কিনা ওই দামে বিক্রি। তাই আমি বললাম কেন লাভ নেয় না, তো বলছে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে। তা আমি বললাম এই প্রশ্ন কেন, রমজান সহানুভূতির মাস, সহানুভূতির মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে এটা ওয়াদা করছেন এই উম্মতকে। সাড়া ১১ মাস করতে পারে না, এক মাস করে। তো বলে শোনো আরেকটা মজার খবর শুনবে, আমাদের ক্রেতারা যেই দামে কিনা ওই দামে বিক্রি করে, আর আমরা যারা ক্রেতা বিক্রেতারা ওই দামে বিক্রি করে, আমরা যারা ক্রেতা আমাদেরও জান্নাতের প্রয়োজন হয়, আমরা বিক্রেতার সাথে সহযোগিতা করি, সহানুভূতি দেখাই, ১০০ টাকার জিনিসে ১০ টাকা লাভ ধরা তাকে হাদিয়া দিয়া দিই, লাভ না হাদিয়া। আমার সমাজটা যদি এরকম হইতো রমজান মাসে সহানুভূতি জান্নাত। আমার মনে আছে, এখনো মনে আছে, ২-৩ বছর আগে আমি চন্দ্রা দিয়া কালিয়াকোট থেকে আসতেছিলাম, তো ওই দিক দিয়ে খুব জ্যাম ছিল, তো আমি এই দিক দিয়ে ঢুকছি দুইখা এই টঙ্গি দিয়া যাব ঢাকাতে, কিন্তু রাস্তার জ্যামের কারণে ইফতারের আগে জ্যাম হয়, জ্যামের কারণে আমার ইফতারের সময় রাস্তায় হয়ে গেছে, কিন্তু জ্যাম এরকম ছিল যে নামবো কিছু একটা কিনবো, রুচিসম্মত তো হইতে হবে, পানি ছিল, পানি খেয়ে ফেলছি, রোজা ভাঙছি, খুলছি বটে, রোজা খুলছি বটে, কিন্তু পুরা রাস্তায় একজন মানুষও পাওয়া যায় না, আমার সমাজে পাওয়া যায় না যে কেউ যদি এক গ্লাস পানি নিয়েও রাস্তায় দাঁড়ায়। যারা রোজা খোলার সময় গুলাতে এই হাইওয়েতে থাকে, রোডে থাকে, ডাক দিয়া বলে তুমি বাড়িতে কখন যাবে, রোজা কখন খুলবে, ল আমার থেকে এক গোট পানি দিয়ে তুমি রোজা খুলে নাও, তাইলে এক গোট পানির বিনিময়ে জান্নাত মিলত। আসেন, আমাদের আখেরাতে চলে যেতে হবে, গুছায় যেতে হবে, আর এই উম্মতের জন্য গুছানো সহজ। এই জন্য আসেন, সামনে রমজান আসতেছে, প্রথম তো প্রতিজ্ঞা করি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন আজকের থেকে কোনো দিন নামাজ ছাড়ব না, ওয়াদা। হ্যাঁ, বিশেষ করে রমজানে আমি যুবকদেরকে বলবো দুটা তিনটা কাজ করো না, এক মাসের জন্য তোমার ইন্টারনেটকে তুমি গুনায় ব্যবহার করো না, পারবে? হ্যাঁ, ব্যবহার করো কিন্তু গুনায় না, আর নামাজ ছাড়ব। আর সর্বসাধারণের কাছে হাত পাইতা বলবো একটা মাসের জন্য চলেন আমরা টেলিভিশন দেখা ছেড়ে দিই, পারবেন? এক মাসের জন্য টেলিভিশন, বৈধ না বৈধ এটা আমার প্রশ্ন না, দেখি কে কে পারবে, যে আমি এক মাসে টেলিভিশন দিকে চোখ উঠাবো না, কেন আমাদের দেশটাকে আল্লাহ বড় ভালোবাসে, যার কারণে সর্ব দুর্যোগে আমাদের দেশ, আমার তো বিশ্বাস, আমি দুই একটা খবরও জানি যে বাংলাদেশ নিয়ে সারা দুনিয়া গবেষণায় লেগে গেছে, যে 7.8 ভূমিকম্প আসলো, একটা ইটের মাটির ঘরেও একটা সুতার দাগ দিতে পারলো না, এরকম বড় করোনা আসলো, এরা প্রতিরোধ করলো তো করলো কি দিয়া, বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আসেন আল্লাহকে নারাজ না করি, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করেন। আমাকেও অনেক দূরে যেতে হবে।